আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাংলাদেশ বার কাউন্সিল ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইকুইটিতে একজন অ্যাডভোকেট অন্য অন্য আইনজীবীদের সহিত যে আচরণগুলো করবে, এই রুলসে 11টি রুলস বা ক্যানন্স সম্পর্কে আমরা আজকে জানব। একজন আইনজীবী, প্রথম অধ্যায়ে যেটা বলা হয়েছে, একজন আইনজীবী অন্য অন্য আইনজীবীদের সাথে যে আচরণগুলো করবে বা যে আচরণ বিধিগুলো নিয়ম মেনে চলবে সেটার প্রথমে বলা হয়েছে, প্রথম অধ্যায়ে বলা হয়েছে একজন আইনজীবীকে তার অন্য অন্য সহ আইনজীবীদের প্রতি কাঙ্ক্ষিত আচরণ সম্পর্কে বলা হয়েছে। যেমন 1 নম্বরে বলা হয়েছে, কোনো বিষয়ের কোনো কপি না দিয়ে বিরোধীয় বিষয়ের মেরিটকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিচারকের নিকট কোনো লিখিত বক্তব্য পেশ করতে পারবে না। এবং এর পরবর্তীতে বলা হয়েছে, সর্বদা পেশার মর্যাদা ও উচ্চ অবস্থান বজায় রাখা, সমুন্নত রাখা একজন আইনজীবীর কর্তব্য। 3 নম্বরে যে ক্যানন্সটি রয়েছে সেটি হচ্ছে, একজন আইনজীবী নিজ পেশার বিস্তৃতির জন্য কখনো বিজ্ঞাপন বা অন্য কোনো উপায়ে প্রার্থনা করতে পারবেন না, তবে তিনি প্রচারের জন্য তার পেশা ও শিক্ষাগত যোগ্যতার তথ্য সম্বলিত ভিজিটিং কার্ড বা নাম ফলক ব্যবহার করতে পারবেন। 4 নম্বরে যেটা আছে সেটা বলা হয়েছে, একজন আইনজীবী মামলা জোগাড় করার জন্য অন্য কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারবেন না বা তাকে তার ফি এর কোনো অংশ প্রদান করতে পারবেন না, আবার লাইসেন্সবিহীন কোনো ব্যক্তির সাথে পেশাগত নিয়োগ হতে উদ্বুদ্ধ কোনো ক্ষতিপূরণ ভাগাভাগি করিতে পারিবেন না বা তাকে আইন প্র্যাকটিস করতে সহায়তা করতে পারবেন না। 5 নম্বরে বলা হয়েছে, বিরুদ্ধ পক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে একজন আইনজীবী প্রকাশ্য আদালতে ছাড়া বিচারকের সাথে যোগাযোগ করতে বা যুক্তিতর্কে লিপ্ত হতে পারবে না, কিংবা অপর পক্ষের আইনজীবীকে বিচারাধীন বিষয়ে কোনো কপি না দিয়ে বিরোধীয় বিষয়ের মেরিটকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিচারকের নিকট কোনো লিখিত বক্তব্য পেশ করতে পারবেন না। 6 নম্বরে বলা হয়েছে, মক্কেল চাইলে তিনি একাধিক আইনজীবীকে মোকদ্দমায় নিয়োগ করতে পারবেন না, অর্থাৎ এখানে আবার বলি, মক্কেল চাইলে তিনি একাধিক আইনজীবীকে মোকদ্দমায় নিয়োগ করতে পারবেন না, তবে এক্ষেত্রে প্রথম নিযুক্তির আইনজীবীর প্রাপ্য ফি পরিশোধ না করা হলে তিনি অন্য আইনজীবীর সাথে কাজ করতে অস্বীকৃতি জানাতে পারবেন। 7 নম্বরে বলা হয়েছে, আইনজীবীদের মধ্যে বিদ্যমান সকল ব্যক্তিগত রেষারেষি এড়িয়ে চলতে হবে এবং ন্যায় বিচারের স্বার্থে একজনের ব্যক্তিগত ইতিহাস বা অযোগ্যতা অপর পক্ষের কাছে কথা প্রসঙ্গেও উল্লেখ করা যাবে না, অযাচিত বিদ্যমান বিসম্বাদ সৃষ্টি করা করতে পারে, আইনজীবীর মধ্যে এমন কথাবার্তা সর্বদা পরিত্যাজ্য হতে হবে। এবং 8 নম্বরে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী আইনগত পরামর্শ মোতাবেক আইনজীবীদের মধ্যে ফি বণ্টিত হতে হবে, কিন্তু আইনজীবী ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে ফি বণ্টিত মানে ফি বণ্টন করা যাবে না। এবং 9 নম্বরে বলা হয়েছে, সাংবিধানিক প্রথার মাধ্যমে প্রতিষ্ঠিত অগ্রাধিকার প্রদান সাপেক্ষে বার কাউন্সিল কর্তৃক আইনজীবীদের সংরক্ষিত এলাকা অনুযায়ী অধিকারের ধারা বজায় ও সমুন্নত রাখা আইনজীবীর দায়িত্ব। এবং 10 নম্বরে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে, জুনিয়র আইনজীবীগণ সর্বদা সিনিয়র ও অধিকতর বয়স্কদের সম্মান প্রদর্শন করবেন এবং সিনিয়র আইনজীবীগণ জুনিয়রদের প্রতি কেবলমাত্র সৌজন্যতাই দেখাবেন না, বরং তাদেরকে সহায়তাও করবেন। এবং সর্বশেষ 11 নম্বরে যেটি বলা হয়েছে, এক মামলায় একাধিক আইনজীবী নিয়োজিত থাকলে সিনিয়র আইনজীবী মামলা পরিচালনা করবেন এবং জুনিয়র আইনজীবীগণ তাকে সহায়তা করবেন। অতএব আমরা আজকে একজন অ্যাডভোকেট অন্য অন্য আইনজীবীদের সাথে যে আচরণগুলো বিধি আচরণ বা বিধি যেগুলো আছে, এই 11টি ক্যানন সম্পর্কে আমাদের জানতে হবে এবং 11টি ক্যানন সম্পর্কে আমাদের মেনে চলতে হবে। আশা করি সকলে উপকৃত হবেন, এর মাধ্যমে সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।